সংসারের কাজে কিছু টেকনিক জানা থাকলে রান্নাঘরের সময়ও বাঁচে টাকাও সেভ করা যায় এবং দ্রুত কাজ শেষ হয় তো আসুন দেখা যাক কি সেই টেকনিক আসসালামু আলাইকুম সবাইকে তো আবারও কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর আমি কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি টিপসে টিপস নাম্বার ওয়ান তো প্রথমে দেখতে পাচ্ছেন একটা চপিং বোর্ডের উপরে আমি লাউ নিয়েছি কাটার জন্য কিন্তু এটা কোনোভাবে কাটতে পারছি না শুধু নড়াচড়া করছে তো চপিং বোর্ডগুলো কিন্তু নড়ে বিভিন্ন রকম প্লাস্টিকের চপিং বোর্ড আছে বা কাঠের চপিং বোর্ড যেটাই হোক না কেন নড়াচড়া করে তখন একটা কাপড় যদি ভিজিয়ে এর উপরে দেওয়া হয় সেই বোর্ড কিন্তু আর নড়বে না তো দেখতেই পেলেন চলে আসলাম দ্বিতীয় নাম্বার টিপস তো দেখেন শিং মাছ যখন আমরা পরিষ্কার করি আমাদের অনেকের বাসায় এরকম মাটির ধারালো প্লেটগুলো থাকে এটাতে আমরা পরিষ্কার করি আর এটাতে পরিষ্কার যারা করেন তারা জানেন খুব দ্রুত কিন্তু পরিষ্কার হয় তো যাই হোক এর থেকে কত দ্রুত পরিষ্কার করা যায় সেটা আপনাদের দেখাবো আর কোন পদ্ধতিতে পরিষ্কার করা যায় সেটাই আপনাদের দেখাবো তো দেখেন একটা আমি কিন্তু এই প্লেটের উপরে পরিষ্কার করে নিলাম আর একটা আমি এই ধারালো প্লেটে পরিষ্কার করবো না এর উপরে কিছু লবণ দিয়ে নিলাম আর এখন আমি এই মাজুনি দিয়ে দেখেন পরিষ্কার করে নিচ্ছি এটা হচ্ছে তারের মাজুনি তো দেখতে পারছেন একটা ঘষা দেওয়ার সাথেই কিন্তু উপরের কালচে যে আবরণটা উঠে গেছে তো এই পদ্ধতি সবথেকে ভালো সবার বাসায় তো আর এই ধরালো মাটির প্লেট নেই তো তারা এভাবে কিন্তু মাজুনি দিয়ে এই শিং মাছগুলো পরিষ্কার করে নিতে পারেন আর খুব সহজে কষ্ট ছাড়াই খুব তাড়াতাড়ি উঠে আসবে তো আশা করি এই পদ্ধতিটা অবলম্বন করে আপনারা কেজি কেজি শিং মাছ অনায়াসে ধুয়ে নিতে পারবেন তো দেখেন কতটা পরিষ্কার হয়েছে আর আমি যেটা প্লেটের পরে ধুয়েছিলাম তার থেকেও কিন্তু বেশি পরিষ্কার হয়েছে টিপস নাম্বার থ্রি তো দেখা যায় যে আমরা পেঁয়াজ রসুন যখন আমরা ফ্রিজ থেকে বের করি গলতে অনেক বেশি সময় লাগে তো এভাবে যখন আদা রসুন পেস্ট করি তো এভাবে টুকরা টুকরা করে রাখলে আর বক্সে ভরে রাখলে কিন্তু মোল্ড দরকার হয় না যখন রান্না করার দরকার হয় এখান থেকে এক টুকরা নিয়েই কিন্তু আমরা রান্না করতে পারি এতে অনেক বেশি সুবিধা হয় সময়ও বাঁচে টিপস নাম্বার ফোর তো চুল খাবারের মধ্যে যাওয়া একটা মানে স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে আর এর কারণ হচ্ছে আমরা যে গোসলের পরে চুলটা চিরুনি করি ড্রেসিং টেবিলের সামনে রুমের মধ্যেও যার কারণে চুলগুলো নিচে পড়ে আর এগুলো কিন্তু বাতাসের সাথে উড়ে খাবারের মধ্যে যায় তো এটা কিভাবে রোধ করবেন যখন চুল চিরুনি করার দরকার হবে তখন অসমের মধ্যে বা ব্যালকনিতে গিয়ে চুলটা চিরুনি করতে পারেন তারপরে চুলটা কিন্তু যে অশ্বমের মধ্যে পড়বে সেটা উঠিয়ে ফেলে দিতে হবে বাথরুমে ফেলা যাবে না আর এভাবে যদি টিপস ফলো করে আমরা সাবধানতা অবলম্বন করি তাহলে কিন্তু এই চুল খাবারের মধ্যে কোনোভাবেই যাবে না এরপরে চলে আসছি পরবর্তী টিপস তো আমরা ওষুধ ছাড়া আসলে ভাত না খাই ওষুধ আমাদের খেতে হয় এমন এক অবস্থা তো সকালে খাওয়া শুরু হয় ওষুধ খাওয়া রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত তো ওষুধ খাওয়ার আগে আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হয় যে এখানে ডেট লেখা থাকে দেখেন তো সেদিক দিয়ে ওষুধ খাওয়া উচিত নয় তো সেদিক দিয়ে ওষুধ খাওয়া হলে আমরা দেখেন ওষুধের প্যাকেট যখন এইভাবে খালি হয় কিছুটা কমানোর জন্য আমরা কিন্তু কেটে ফেলে দিই তো যখন এই ডেটের ওই সাইডটা থাকে সেই সাইডটা অবশ্যই কাটা যাবে না সেদিকে সাবধান থাকতে হবে দেখতে হবে যে কোন সাইডে ডেট ডেট লেখা আছে সে সাইটে কাটা যাবে না অপোজিট সাইড থেকে ওষুধ খাওয়া খাওয়া শুরু করতে হবে এবং অপোজিট সাইড থেকেই কাটতে হবে কখনো যদি ডেটের সাইড থেকে ওষুধটা খাওয়া হয় সে সাইডটা কিন্তু কাটা যাবে না তো দেখেন এখানে কিছু ওই যে ওষুধের পাতা আছে সেগুলো আমি কিন্তু কেটে নিচ্ছি আর আমি দেখে নিচ্ছি যে ওষুধের ডেট কোথায় লেখা আছে আর ডেটটা অবশ্যই রেখে দিচ্ছি কারণ ডেট এক্সপায়ার হয়ে গেলে সে ওষুধ ফেলে দিতে হবে যদি সেটা ডেট লেখা অংশ কেটে ফেলি তাহলে তো বুঝতেই পারবো না তারপরে চলে আসছি পরবর্তী টিপস তো এই যে খালি প্যাকেটগুলো যেগুলো আমি কেটে নিলাম এখন এগুলো ফেলে দিব না এখন এই যে আমার দেখেন কাঁচিতে এটা কুচি কুচি করে কেটে নেব যতটা কুচি করতে পারি আমি সবগুলো কুচি কুচি করে কেটে নেব এর কারণ হচ্ছে যত কুচি কুচি করে আমি এই কাঁচিতে কাটবো তত কিন্তু আমার এই সিজারে ধার হবে তো এই ধার কাটানোর জন্য কিন্তু আলাদা কোনো ব্যবস্থা করা করতে গেলেও টাকা খরচ হবে আবার বাইরে যেতে হবে দোকানে যেতে হবে তো দোকানে না গিয়েও আমরা ঘরে বসে কিন্তু এভাবে ধার কাটাতে পারি আর এতে আমাদের টাকাও সেভ হয় আমাদের কোনো অর্থনৈতিক কোনো মানে কোনো ক্ষতি হচ্ছে না তো এভাবে কিন্তু আমরা সময় এবং টাকা দুটোই কিন্তু সেভ করতে পারি এরপরে চলে আসছি পরবর্তী টিপসে তো দেখেন এটা তো সবার বাসায় আছে বিভিন্ন রকমের হয় তো এর যে ব্লেডগুলো আছে কখনো কি ধার দিয়েছেন বা কখনো চিন্তা করেছেন যে ধার দিতে হয় তো যারা অনেক ব্যবহার করেন আস্তে আস্তে কিন্তু এর ধারগুলো নষ্ট হয়ে যায় তো কিভাবে ধার দিবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো দেখেন এই যে ওষুধের যে খোসাগুলো আমরা ফেলে দিই এটা দিয়ে এই কিছুক্ষণ এভাবে ডাউন করলে কিন্তু এর ব্লেডগুলোতে ধার হয়ে যায় অনেক বেশি তো এইভাবে কিছুক্ষণ ঘষাঘষি করার পরে এ ব্লেডগুলো অনেক ধার হয় বিশেষ করে উপর থেকে নিচে উঠাতে হয় বারবার আর একবার ও নিচে থেকে উপরে উপর থেকে নিচে এইভাবে কয়েকবার করলেই কিন্তু অনেক বেশি ধারালো হয় এটা ধার কাটার জন্য অন্য কোনো পদ্ধতি অবলম্বন না করলেও চলে তো ধার কাটাতে কাটাতে এবার চলে আসছি পরবর্তী টিপস তো পরবর্তী টিপসটাও কিন্তু ওষুধের খোসা নিয়ে তো যে ওষুধের খোসাগুলো আমি কি কাটলাম কুচি কুচি করে কেটে নিলাম এটা কিন্তু ফেলে দিব না ফেলে দেওয়ার আগে এর কাজটা আমি করে নিব তো দেখেনি যে শিলপাটা তো শিল্পাটায় ধার কাটানো আসলে সবসময়ের জন্য ধার কাটানো হয় না বা লোকদের পাওয়া যায় না যারা ধার কাটায় তাদের পাওয়া যায় না তো ইমার্জেন্সি যখন ধার কাটানোর দরকার হয় যে একদম ধার নেই তখন এরকম ওষুধের খোসাগুলো কুচি কুচি করে কেটে এই যে এইভাবে কী কিছুক্ষণ পিষে ফেললেই কিন্তু অনেক বেশি ধারালো হয় দুটোতেই ধারালো হয়ে যায় এরপরে চলে আসছি পরবর্তী টিপস তো এই টিপসটা অনেকেই বিশেষ করে গ্রামীণ অঞ্চলে চলে তো এটা হচ্ছে নারকেলের খোসা আর আমি এটা ধুয়ে শুকিয়ে নিয়েছি এর গুঁড়ো গাড়া যা ছিল সব ফেলে দিয়েছি তো এখানে দেখেন কিছুটা নারকেলের খোসা আমি এই যে প্যাকেটগুলো ফলের ফল কিনি সেই প্যাকেটগুলোর মধ্যে দিয়ে দিলাম এখন এটা ভালো করে পেঁচিয়ে নিব এমনভাবে যাতে এই যে উঁচা নিচা অংশগুলো যেটা তা সমান করে নিব। আর আমি সেটাই কিন্তু করছি সমান করে নিচ্ছি তবে এখানে নারকেলের খোসা আর একটু কম দিলে ভালো হতো অনেক বেশি হয়ে গেছে তো যাই হোক এটা এখন আমি সুন্দর করে সেলাই করে নিব আর এখন কিন্তু আমি সমান করছি তো এটা কি করব সেটা আমি বলছি তো দেখেন আমি আগে এখানে সুন্দর করে সব দিকে সেট করে নিলাম আর এটা একটু বড় করেই বানিয়ে নিয়েছি আমি তো এইগুলো হচ্ছে গ্রামীণ অঞ্চলে যে কাজগুলো করে এগুলো মাজনী হিসাবে ব্যবহার করে এমন কি এখন কিন্তু অনলাইনেও এরকম করে বিক্রি করে করছে তো এইভাবে করে আমি সুজ দিয়ে এমনভাবে সেলাই করে নিব যে টাইট হয়ে থাকবে এটা খুলে যাবে না সহজে আর এই যে আমরা মাজুনি কিনি তো দেখা যায় আমরা কিন্তু চড়া দামে মাজুনিগুলো কিনে নিয়ে আসি তো কিছুদিন পরেই শেষ হয়ে যায় আর আবার আবার মাজুনি কিনতে হয় এভাবে কিন্তু আমাদের অনেকগুলো টাকা খরচ হয় আর মাজুনি কিনতেই থাকতে হয় তো এই ধরনের মাজুনি যদি হাতে বানিয়ে নেওয়া যায় এই নারকেলের খোসা দিয়ে এই মাজুনিগুলো কিন্তু সহজে নষ্ট হয় না আর দীর্ঘদিন ব্যবহার করা যায় তবে এগুলা যখন ব্যবহার করতে হয় ব্যবহার করার পরে এটা রোদে শুকাতে হয় আর রোদে শুকালে কিন্তু এই অনেক দিন টেকসই হয় গ্রামীণ অঞ্চলে কিন্তু গ্রামে মহিলারা কিন্তু এই রকমভাবেই এই মাজুনিগুলো ব্যবহার করে হয়তো এভাবে সুই সুতো দিয়ে সেলাই করে না তারা সরাসরি ব্যবহার করে কিন্তু অনলাইনে যেগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু সুই সুতো দিয়ে সেলাই করে সুন্দর করে আর কি বিক্রি হয় এরপরে চলে আসলাম পরবর্তী টিপস একদম লাস্ট টিপস তো দেখা যায় আমরা অনেক ধরনের খাবার তৈরি করি যে খাবারের মধ্যে কুসুমের দরকার হয় না তো কুসুমটা আলাদা করতে গিয়ে এমন একটা অবস্থার মধ্যে পড়ি যে কুসুমটা ফেটে যায় তো কুসুমটা না ফেটে সুন্দরভাবে বের করবো কীভাবে দেখেন একটা বোতলের সাহায্য তো একটা বোতল নিয়ে নিয়েছি এখনই বোতলটা আমি চাপ দিয়ে হাওয়াটা আর কি বের করে নিয়েছি এইবার আস্তে করে ছেড়ে দিচ্ছি আর হাওয়াটা টানছে হাওয়াটার সাথে কিন্তু কুসুমটাও চলে আসলো তো দেখতে পেলেন একদম সুন্দরভাবে কুসুমটা চলে আসলো না ফাট কোনোভাবে ফাটলো না কিন্তু এরপরে আমি আবার চাপ দিলাম দেওয়ার সাথে কিন্তু কুসুমটা বেরিয়ে গেল তো দেখতে পেলেন আমি কিভাবে বের করে নিলাম আর এভাবে কিন্তু কুসুমটা আলাদা করে নেওয়া হয় আর আমরা বিশেষ করে যখন মাথায় মাখি তখন কিন্তু কুসুমটা আলাদা করে রাখি তো এভাবে সহজ পদ্ধতিতে আপনারা বের করে নিতে পারবেন আর কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকের ভিডিওর মধ্যে কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট ও লাইক কিন্তু আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দান করে তাই আমার সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা ফুল ভিডিও দেখেছেন এখনও পর্যন্ত আছেন আর সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখন বিদায় নিয়ে নেব সবার কাছ থেকে আবারও নতুন দিনে নতুন টিপস ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন আর সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ